আসলে বাবা, ওদেশে সব সময় এত ব্যস্ত থাকতে হয় যে মন চাইলেও আসা যায় না। সত্যি মনে করো যে আমি আমার ছেলে আর ছেলের বউকে চিন্তা ভুল করছি। স্যার, আমি পুরো ব্যাপারটাই জানতে চাই। আমি তো তোমাদের কথা সবসময় ভাবি, তোমরা আমার কথা মনে করো না। আমি অভিমান করি, তোমাদের উপর রাগ করি। প্রবলেম হচ্ছে এখন, কথা হচ্ছে যে আমরা টুরে আসছি, এখন যদি পেট আমার প্রবলেম হয় তাহলে তো মনে করো টুর মাটি হয়ে যাবে, এখন সমস্যার মধ্যে আছি। সেটাই বলছি যে পুরো টুরটাই ধ্বংস হয়ে যাবে যদি তোর এই অস্থিরতা তুই কাটাতে না পারিস। না, আমি তো ভবিষ্যতে যখন থাকবো ইচ্ছা আমি এসে এখানে ঘুরলে পাই যাবি, ঠিক আছে? ওই কোনো টেনশন কোনো কারণে কে আপনি কাটাতে যাও। মানে যে যে কিছু বললে তুমি এই যে শুয়ে পড়ো, তোমার হাইপার টেন্ডেন্সি, তুমি শুয়ে পড়ো, তুমি অস্থির। ওকে ফাইন, আমি আর কিছু বলবোই না, মানে এখন থেকে তোমার সাথে আমি কথাই বলবো। ব্যাপার কি মায়া, তুমি আমার এইভাবে এটাই নিয়ে লাগলো, আমি তো বুঝলাম না ব্যাপারটা। এটা তো করতে চাই না, বাট অটোমেটিকলি চলে আসি। দেখেন, আমি আপনাকে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে নিজে কাজ করছেন, কাজ করবেন, অসুবিধা নেই। আমি অনেক বড় খেলোয়াড় বানাবো, অনেক বড় খেলোয়াড় বানাবো, সেই আমার ইজ্জত সম্মান ফিরাইয়া দিব। ট্রিকগুলো শিখিয়েছে, প্লিজ আমি বুঝবো না, এটা বুঝবো না। অ্যাজ এ ফ্রেন্ড, আমি যখন লন্ডনে ছিলাম কাউন্ট্রিতে আমার সাথে তাদের অদ্ভুত সেই ফিলিংটা আসলে মুখে বলে প্রকাশ করা যায় না। ইটস অল অ্যাবাউট ফিলিং, প্রপার ক্রিকেট ফিলিং। কি টিপু, কালকে সবাইকে বল করে একদম উড়াই দিবা না? হ্যাঁ, এখনো হাতে ব্যথা? কিসের ব্যথা? ব্যথা তো দিলে, কোত্থেকে একটা শালা আসছে, আইসে আমার রাজ্য দখল। ওর দোষ না, আমি ওকে বলেছিলাম। দাঁড়া, মানে বুঝলাম না যে ওর কাছে এত কৈফিয়ত দেওয়ার কি আছে, মানে ওর অফিস সহকারীর কাছে। আমি ওকে ক্ষমা করব না, কখনো ক্ষমা করব না। আচ্ছা বাদ দে না এসব কথা, তুই সারাদিন কি করেছিস বল? যদি ঝড় ঝঞ্ঝা আসে সামলে নেবেন? নিজেকে আপনি অনেক ভালোবাসেন। নিজেকে ভালোবাসে কি সাগর মন্থনে? কিন্তু পুরানো মতে তো লক্ষ্মী দেবীকে পাওয়ার জন্য দেবাসুর সাগর মন্থন করেছিলেন। তো এটা মানে সারাদিন কি ম্যাচের গাড়ি খুঁজে বেড়ান নাকি অন্য কিছু করেন? আমি একটা সুইডিশ এনজিওতে আছি, আমরা রোহিঙ্গাদের নিয়ে কাজ করছি। এনজিও কর্মী? হ্যাঁ।
আমি তোমার কাছ থেকে কি চেয়েছিলাম বলো তো? শুধুমাত্র আজকের দিনটা চেয়েছিলাম। তোমার 12টার সময় আসার কথা, এখন কয়টা বাজে? 3টা বাজে, 3টা ঘন্টা লেট। আমি বলেছি আমার আজকে কাজ। কিং করে মেয়ে পড়াতে চাও? ইউ আর ডিফারেন্ট। থ্যাংকস। তোমার মনটা আজ খুব খারাপ। চলো কোথায় যেতে বলেছি, চলো আসো। ওঠো, কি করা যায়? অলরাইট, ল্যাবে চলো। জি। যত টাকা এক্সট্রা আসবে সেটার টাকা আমি দেব। তারপর তোমার ঝগড়া করো না প্লিজ। কি বললি? আমি ঝগড়া করি? আমি আর তোর বাবা বুঝি দুধে দোয়া তুলসী পাতা? তুমি আমাদের ফ্যামিলিতে ঢুকে আমাদের ফ্যামিলির যে গুমোট ভাবটা সেটা আস্তে আস্তে একটু হলেও গুছিয়ে দিতে পারবে। তাছাড়া মাঝে মাঝে তৃতীয় পক্ষ কিন্তু শুধু নাস্তা দিলে হবে না, দুপুরের খাবার রাতের খাবারও দিতে হবে। ও আমাদের এখানে থাকবে, ঢাকা শহর এখনও খুব ভালো করে চেনে না, সব গুছিয়ে গেছে নিয়ে তারপরে সে বাসা ভাড়া করবে। বাসে তো নেট নেই চাচাকে আমি বুঝালাম, বাসায় যদি ইন্টারনেট থাকে। তুমি কি বুঝেছো, তুমি কি জেনেছো জীবন নিয়ে?